আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা বনি ইসরায়েলের এক গুণাগার ব্যক্তি ছিল সে ছিল খুবই খারাপ প্রকৃতির লোক তার মতো খারাপ লোক এলাকার আর কেউ ছিল না তার খারাপ কাজ করার কারণে এলাকার সমস্ত মানুষ তার উপর চড়া হয়ে ওঠে তার বিরুদ্ধে চলে যায় অবশেষে এলাকার লোকজন তাকে গ্রাম থেকে বের করে দেয় অতপর লোকটি এক একই হয়ে পড়ে সে হয়ে যায় নিঃস্ব তার কাছে কোনো খাবার ছিল না ছিল না কোনো রিজিকের বন্দোবস্ত ধীরে ধীরে সে অসুস্থ হয়ে পড়ল সেবা করার মতো কেউ ছিল না তার পাশে এভাবে দিন কাটতে কাটতে একদিন সে মারা যায় আল্লাহ সে সময় একজন নবীকে ঐক্য পাঠালেন তাকে জানিয়ে দিলেন আমার এক অলি আমার এক বন্ধু মারা গেছে যাও তাকে গোসল করো তার জানাজার ব্যবস্থা করো আর বলে দিও যে ব্যক্তি তার জানাজায় সামিল হবে তাকে ক্ষমা করে দেওয়া হবে নবী আলাই আল্লাহর কথা মতো কাজ করলেন তিনি ঘোষণা দিলেন আর ঘোষণা শোনা মাত্রই লোকজন জড়ো হতে থাকল যখন তারা জানাজার ময়দানে পৌঁছালো তখন লাশটি দেখে সবাই চিনে ফেলল তারা বলা করতে লাগলো শুভ হান আল্লাহ এ তো সেই খারাপ লোকটি যা অনিষ্ঠা থেকে বাঁচতে আমরা তাকে এলাকা থেকে বের করে দিই নবিয়া একটু অবাক হলেন দিকে মনোনিবেশ করলেন এবং জিজ্ঞাসা করলেন আল্লাহ আল্লাহ আমি তো বুঝতে পারছি না উত্তর দিলেন সে ছিল নিঃস সে ছিল অপমানিত তাকে হ্যায় প্রতিপন্ন করা হয়েছিল সে ছিল একদম নিরুপায় তাকে সঙ্গ দেওয়ার মতো কোনো বন্ধু ছিল না না ছিল তার কোনো প্রতিবেশী আত্মীয় স্বজন দিন দিন সে দুর্বল ও অসুস্থ হয়ে পড়ে সে তার এই দুঃখের কথা কাউকে বলতে পারেনি তার সে কেউ ছিল না কারো দরজার সামনে গিয়ে সে হাত পাতবে সেরকম পরিস্থিতিও ছিল না তার আশ্রয় চাওয়ার মতো কেউ ছিল না তার এই দুর্দশা ও একাকৃত্বের সময় সে আমার দিকে ফিরে আসে সে নিজেকে সপে দিয়েছে আমার দিকে সে যে তা করেছিল ই আল্লাহ যদি আমি জানতাম আমাকে শাস্তি দিলে আপনার বরত্ব বেড়ে যাবে আর আমাকে ক্ষমা করে দিলে আপনার বরত্ব কমে যাবে তাহলে আমি আপনার থেকে ক্ষমা ভিক্ষা চাইতাম না ই আল্লাহ আমি জানি আমাকে ক্ষমা করে দিলে আপনার বরত্ব কমবে না আমাকে শাস্তি দিলেও আপনার বরত্ব বাড়বে না ই আল্লাহ আমি কার কাছে যাব কার কাছে গিয়ে ক্ষমা চাইব আমার তো আপনি ছাড়া আর কোনো আশা নেই আপনি ছাড়া আর কোনো আশ্রয় নেই আপনার দিকে ফিরে ছাড়া আর কোনো পথই খোলা নেই ই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দিন ঠিক সেই মুহূর্তে লোকটি মারা যায় প্রিয় দিনী ভাইয়েরা একটু চিন্তা করে দেখুন তার তাওবা বাবা গুরুত্বপূর্ণ সে আল্লাহর পথে ফিরে এসেছে সে তাওবা করেছে আল্লাহ তালা আমাদেরকে বুঝা ও মানা তাফিক দান করুক আমিন